যুক্তরাষ্ট্রে চিকিৎসার নামে ইন্স্যুরেন্স কোম্পানির $150 মিলিয়ন হাতিয়ে নেয়ার মামলায় বাংলাদেশি মাসিয়াত রশিদকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গেল 3 মার্চ এই রায় দিয়েছেন মিশিগানের ফেডারেল কোর্ট। মিশিগান ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি সাইমা শফিক মহসিন এবং বিচার বিভাগের ক্রিমিনাল ডিভিশনের সহকারী অ্যাটর্নি জেনারেল নিকোলাস এল মেকুয়াইট সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একই চক্রের আরও 12 জন চিকিৎসক সহ 21 জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। মাসিয়াত রশিদকে কারাদণ্ডের পাশাপাশি প্রতারণামূলকভাবে হাতিয়ে নেওয়া অর্থ ফিরিয়ে দিতে হবে মেডিকেয়ার কোম্পানিকে। এছাড়া আরও $11.5 মিলিয়ন মূল্যের বাণিজ্যিক ও আবাসিক রিয়েল এস্টেট ব্রাস্টের বরাবরে বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে 2017 সালে গ্রেপ্তার হন তিনি। এরপর 2018 সালে নিজে থেকেই দোষ স্বীকার করেন এই বাংলাদেশি।